আজ নাসির এবং তামিমার বিরুদ্ধে করা রাকিবের মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। রূপা আক্তার নামে একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। কোর্ট চলাকালীন সময়ে সবার উপস্থিতিতেই আকস্মিকভাবে তামিমা এবং আসামি তামিমা এবং নাসিরের আইনজীবীদের মধ্যে একজন জনাব মোর্শেদুল ইসলাম, তিনি আমার সাথে অসৌজন্যমূলক ব্যবহার শুরু করেন। এক পর্যায়ে তার এই ধরনের ব্যবহার দেখে আমি ডায়েস ছেড়ে কোর্টে এক কিনারে কর্নারে চলে যাই। তারপরে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকি। তিনি মারমুখী আচরণ করে বারবার করে মারতে ছুটে আসেন। কয়েকজন মিলে তাকে বারবার করে থামালেও তিনি কোনোভাবেই থেমে যাচ্ছিলেন না। তিনি দফায় দফায় মারার জন্য ছুটে আসছিলেন এবং এই মহিলা অনেক ঝামেলা করে এ ধরনের মন্তব্য করছিলেন, চিল্লাচ্ছিলেন এবং মারতে ছুটে আসছিলেন। পরবর্তীতে আইনজীবীদের বাধার কারণে তিনি আমাকে মারতে পারেননি এবং তাকে পরে কোর্টরুম থেকে আইনজীবীরা বের করে দেন। এখন আমার চিন্তার বিষয়ে, কনসার্নের বিষয়ে যেটা, সেটা হচ্ছে এই মামলা করতে এসে যদি আইনজীবীদের উপর এই ধরনের মারমুখী আচরণ হয়, আমি এবং আমার সাথে আমার যেই অ্যাসোসিয়েটরা আছেন তারাও তো আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামনে যে আমরা সাক্ষী নিয়ে আসব, সাক্ষীদের সাথেও তো এই ধরনের ব্যবহার করতে পারেন। উপরন্তু যাদের যারা যদি কোর্টে এই ধরনের ব্যবহার করে, কোর্টরুমে যারা এই ধরনের ব্যবহার করার দুঃসাহস রাখে, তাহলে আসলে কোর্টরুমের বাইরে কী করতে পারে সেই বিষয় নিয়েও তো আসলে আমরা খুবই চিন্তিত এবং আমাদের পরিবারও এই বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত। আমি ইতিমধ্যে কোর্টে মৌখিকভাবে অভিযোগ করেছি, লিখিতভাবে অভিযোগ করেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি বার অ্যাসোসিয়েশনে এই বিষয়ে আমি অভিযোগ করব। আমি প্রত্যাশা রাখি এই বিষয়ে বার অ্যাসোসিয়েশন এবং প্রয়োজনে বার কাউন্সিল এই বিষয়ে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন।